আমাদের আজকে রোড মার্চের প্রোগ্রাম হচ্ছে সকল বাংলাদেশে যারা বৈষম্য বঞ্চনার শিকার, উর্দু ভাষী যারা ক্যাম্পে বসবাস করছেন তাদের মর্যাদাপূর্ণ বাংলাদেশে স্থায়ী পুনর্বাসন, তাছাড়া ক্যাম্পের ঠিকানায় পাসপোর্ট প্রদান, তারপরে আমাদের প্রাথমিক হইতে ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্প উচ্ছেদের প্রক্রিয়া বন্ধ করতে হবে, তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যারা যে মৌলিক সুযোগ সুবিধা রয়েছে তা প্রদানের উদ্দেশ্যে সংসদের স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী, हम लोगों को ढाका शहर से बाहर भेज दें, अगर ढाका शहर से बाहर भेज दिया तो हम लोगों का आदमी नहीं खा के भरेगा। अगर यही हौसला आप लोगों का रहा तो इंशाल्लाह हम लोग किसी भी कीमत पर अपने इस जगह को